দলের প্রধান, তো ওই হিসাবে হয়তো আপনারা এটা চিন্তা করতে পারেন, কিন্তু আপনার কোনো জায়গায় কিন্তু এখানে শুনেন নাই যে আমি আমার পরিচয় কিভাবে দেওয়া হয়েছে। তো ওইটাই শুড আনসার ইউর কোয়েশ্চেন, এটা একটা রাজনৈতিক বিষয় না, এটা সবার বিষয়। আমাদের মতন দেশে সাউথ ইস্ট এশিয়াতে যেটা শুনেন, 80% অফ পিপল উইথ ডিসএবিলিটিস এন্ড মেন্টাল হেলথ কন্ডিশনস আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজনে থাকে, এবং ওখানে আমাদের অ্যাডেকোয়েট সার্ভিসেস নাই। তো আমাদের দেশে অ্যাটলিস্ট দেখলেন যে পলিসি আছে, কিন্তু পলিসিটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, প্রোগ্রামগুলো সাপোর্টটা কীভাবে দেওয়া যাবে, এই জিনিসটা হবে। আর ইউএনএ যখন এটা নিচ্ছে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ডেভেলপমেন্ট গোলস, তার মানে আমাদের সাপোর্টটা থাকবে, গাইডলাইন্স থাকবে। আর অটিজম বা সব ধরনের ডিজেবিলিটি মোকাবেলার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। আমাদের অ্যাপ্রোচটা খুবই ইউনিক, ইনোভেটিভ আর ইফেক্টিভ, তো এই ধরনের এটা একটা মডেল হয়ে দাঁড়াচ্ছে। রাজনৈতিক অস্থিরতা তো সবসময় সব দেশেই থাকে, কিন্তু এই এই ডেভেলপমেন্টের জায়গায় এবং যেখানে ডিসেবিলিটি সেটা তো রাজনৈতিক ইস্যু না, এই জিনিসটা কোনো সময় কোনো ইফেক্টিভ হওয়া উচিত না, রাজনৈতিক যাই হোক কি না হোক, এটা একটা নন পলিটিক্যাল ইস্যু, এটা সব মানুষের ডেভেলপমেন্টের ব্যাপার। সুতরাং